बांग्ला जा आज भावे भारत ता काल, बेंगली जो आज सोचता है भारत वो कल। ये कथागुलो सुनले प्रत्येक बुक एकेबारे चौड़ा हो उठे। आज ये भिडियोते पश्चिम बांगलार एमन किछु ऐतिह्यपूर्ण फैक्ट बा तथ्य बोलबो जा सुनले आपनारा बांगाली हिसेबे गर्वबोध करबेन। बांगला तार बुके अनेक ऐतिह्यई बहन करे चलेछे, तो चलुन देखे नि सेगुलो। आर भिडियोटी शुरू करार पूर्वे बोले राखी, भिडियोर शेषे प्रत्येक भिवार्सदेर जोन्नो एकटी प्रश्न थाकबे आर तार उत्तर आपनारा अवश्यई कमेंट करे जानाबेन। आर एई धरनेर भिडियो आरो पेते चैनलटीके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिन, जाते करे आमरा नतून भिडियो आपलोड करले तार नोटिफिकेशन द्रुत आपनार काछे पौंछाय। कलकाता छिलो ब्रिटिश इंडिया राजधानी जा स्वाधीनतार परे दिल्लीते शिफ्ट करा हय। 1772 साल थेके 1991 अर्थात प्राय 219 बछर धरे कलकाता छिलो भारतेर राजधानी, जा सत्यि एकटि ऐतिह्यपूर्ण ब्यापार एबं एटि छिलो तखनकार समयेर सबथेके बड़ ट्रेड हाब। भारतेर प्राय 80% ट्रेड एई कलकाता पोर्ट बंदरेई हतो। गंगार तीरे अवस्थित प्राणेर शहर कलकातार अनेक निकनेम बा डाकनाम रयेछे। विभिन्न जने विभिन्न नामे डाके एई शहरके, जार मध्ये अन्यतम किछु हलो दा सिटी अफ जय, दा सिटी अफ प्रोसेशन, दा सिटी अफ प्यालेसेस, कल्चरल कैपिटल अफ इंडिया इत्यादि। भारतवर्षेर हयतो खूब कम ही एरकम शहर रयेछे जाके एत नामे डाका हय। दा आइकनिक हावड़ा स्टेशन सम्पर्के केई बाना जाने। पुरो भारत प्रसिद्ध स्टेशन हलो हावड़ा स्टेशन। हावड़ा स्टेशन हलो भारतवर्षेर सबथेके बिजिएस्ट स्टेशन। गूगले गिये जदि सार्च करा हय भारतवर्षेर सबथेके बड़ स्टेशन कमप्लेक्स कोनटि, तो तार अन्सार बेरोबे जे सेटा हावड़ा स्टेशन। सुतरां बुझतेई पारछेन कत बड़ कमप्लेक्स रयेछे आमादेर हावड़ा स्टेशनेर। एई हावड़ा स्टेशन हलो भारतवर्षेर सबथेके पुरानो एबं सबथेके बड़ स्टेशन कमप्लेक्स। आरो एकबार रिपीट करछि, हावड़ा स्टेशन हलो भारतवर्षेर सबथेके बड़ एबं सबथेके पुरानो स्टेशन कमप्लेक्स। हुगली नदीर उपरे स्थित एई हावड़ा ब्रिज हलो भारतेर सबथेके बड़ कैंडिलिवर ब्रिज, जा कलकाता तथा पश्चिमबंगेर एकटी विख्यात सिम्बल। এই হাওড়া ব্রিজকে পুরো বিশ্বে এক নামে সকলে চেনে। হাওড়া ব্রিজ যখন বানানো হয় তখন এটি ছিল বিশ্বের তৃতীয় সবথেকে লম্বা ক্যান্টিলিভার ব্রিজ এবং বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ সবথেকে লম্বা ক্যান্টিলিভার ব্রিজ। কিছু গবেষণায় পাওয়া গেছে যে এই ব্রিজ প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি গাড়ি এবং প্রায় 1.5 লাখেরও বেশি পদযাত্রী বহন করে থাকে। নম্বর 5, বড় বড় সাহিত্যিক কবি দেশপ্রেমীদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি, যার মধ্যে অন্যতম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস এবং ইনারা ভারতবর্ষের ইতিহাসে অনেকখানি জায়গা অধিকার করে রেখেছেন। যদি ভারতের ইতিহাস উল্টানো হয় তাহলে তার অনেকখানি জায়গায় আমাদের বাংলার সাহিত্যিক কবি এবং দেশপ্রেমীরা অধিকার করে রেখেছে। নম্বর 6, কলকাতা ফুটবল লীগ হলো ভারতের সবথেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট, যা 1898 সালে প্রথম শুরু করা হয়। এবং শুধু ভারতবর্ষেরই নয়, কলকাতা ফুটবল লীগ হলো পুরো বিশ্বের সবথেকে পুরনো ফুটবল লীগগুলির মধ্যে একটি। নম্বর 7, দ্য গ্রেট ব্রেনিয়ান ট্রি। কলকাতার বোটানিক্যাল গার্ডেনে রয়েছে বিশ্বের সবথেকে বড় বটগাছ, যা প্রায় 330 মিটার অর্থাৎ প্রায় 1082 ফুট জায়গা জুড়ে রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন কত বড় জায়গা জুড়ে রয়েছে এই বটগাছ। আবারও বলে রাখি যে এটি শুধু ভারতের নয়, পুরো পৃথিবীর সবথেকে বড় বটগাছ। নম্বর 8, ট্রাম হলো কলকাতা শহরের একটি আইকনিক বাহন যা পুরো বিশ্বব্যাপী খ্যাত। এছাড়া কলকাতার হ্যান্ডপুল রিক্সা অর্থাৎ হাতে টানা যে রিক্সা তাও পুরো ভারতব্যাপী বিখ্যাত। কলকাতাতে বাইরে থেকে যত পর্যটকরা আসেন তারা এই দুটি আইকনিক বাহনে না চড়ে কোনোদিনই ফেরত যান না। নম্বর 9, ফেমাস দুর্গাপূজা। দুর্গাপুজো যা বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। এমনিতেই বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তা আস্তে আস্তে পুরো ভারতবর্ষেও ছড়িয়ে পড়ছে। বর্তমানে শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন ছোট বড় রাজ্য, শহর এমনকি ভারতের বাইরেও বিভিন্ন দেশে যেমন জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা প্রভৃতি দেশেও দুর্গাপুজো করা হয়।
নতুন ধুতি পাঞ্জাবি ও শাড়ি পরে দুর্গাপুজোর ওই চার পাঁচ দিন প্যান্ডেলে প্যান্ডেলে আড্ডাটা বাঙালির জীবনের সত্যিই ঐতিহ্যময় সময়। ফেমাস রসগোল্লা, পশ্চিমবঙ্গের কথা হবে আর রসগোল্লার কথা হবে না এমনটা তো হতেই পারে না। ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে মানুষ বা পর্যটকরা এমনকি বিদেশ থেকেও অনেকে এই রসগোল্লার টানে বাংলায় এসে হাজির হন, এবং বাংলায় এসে কেউ রসগোল্লার মজা নেবেন না এমনটা তো হতেই পারে না। এছাড়াও মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ধুন্ধুমার ফুটবল ম্যাচের লড়াই, ইডেন গার্ডেন ক্রিকেট গ্রাউন্ড যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট গ্রাউন্ড, কলকাতা পোর্ট যা ভারতের সবথেকে পুরানো পোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি, এরকম অনেক ঐতিহ্য নিয়েই রয়েছে আমাদের এই পশ্চিমবাংলা, যা দশটি ফ্যাক্টে বলা খুবই কঠিন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি সত্যিই বাঙালি বা বাংলাভাষী হয়ে থাকেন তো ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দর্শক বন্ধুদের জন্য আজকের প্রশ্ন হল, রসগোল্লার জনক বা ফাদার অফ রসগোল্লা কাকে বলা হয়? উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।